মঙ্গলবার শহর বর্ধমানে কার্জন গেট সংলগ্ন এলাকায় মহিলা বুদ্ধিজীবীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে শহর বর্ধমানকে সৌন্দর্যায়নের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, শহরকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। বিধায়ক ও প্রশাসনের উদ্যোগে বিসি রোড দখল করে যারা ব্যবসা করছিলেন তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন আলোচনার মাধ্যমে। শহরকে যানজট মুক্ত করতে টোটোকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন বিধায়ক। তারই উদ্যোগে কার্জন গেটে চত্বরে বসেছে রাজারানীর মূর্তি। শহরের সৌন্দর্যকে গত 31শে আগস্ট সিপিআইএম আইন অমান্য আন্দোলনের নামে নষ্ট করেছে। ওই দিন কার্জন গেট চত্বরে আইন অমান্য নামে সিপিআইএম তাণ্ডব চালান বলে অভিযোগ। পুলিশ প্রশাসনকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট করা, রাজ্যের উন্নয়নে খতিয়ান সম্বলিত হোর্ডিং ভাঙচুর করা, বিশ্ব বাংলার লোগো উপড়ে ফেলা হয়। এরই প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার কার্জন গেট চত্বরে শহরে বুদ্ধিজীবীরা প্রতিবাদ জানান। সোমবার ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পুরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ সমাজের বিশিষ্ট মানুষজন। মঙ্গলবার প্রতিবাদ সভাটি ছিল মহিলা বুদ্ধিজীবীদের। এই সভাটা হচ্ছে আমাদের আমাদের যে সিপিএম ছিল, আগে যে সিপিএম ছিল যাকে আমরা বামপন্থী বলি, তাদের এই নারকীয় অত্যাচারের প্রতিবাদে আজকে আমাদের এই সভা। আমাদের 31 তারিখে যে ধরনের ঘটনাটা ঘটিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আমাদের বিধায়ক সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন সেইগুলো সব ভাঙচুর করে, যেহেতু বিধায়ক সেই দিন ছিলেন না, তিনি প্রাইজ আনতে দিল্লি গেছিলেন এপিজে আব্দুল কালামের, সেই সময় সুযোগটা নিয়ে যে ভাঙচুর করেছিলেন সেই ভাঙচুরের প্রতিবাদে আজকে আমাদের এই সভা। আমি একটা কথাই বলবো যে বামপন্থীরা, আপনাদের তো এমনি কোনো অস্তিত্ব নেই, আপনারা সাবধান হয়ে যান। আমরা মহিলারাও কিন্তু আমরা লড়াই করতে জানি, এর পরবর্তীকালে যেন কোনো এরকম নারকীয় ঘটনা না ঘটে তাহলে আমরাও প্রস্তুত থাকবো, মহিলারা ঝাঁটা জুতো নিয়ে যা দিয়ে পারবো সে প্রতিবাদ করার আমরা চেষ্টা করব। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার উপপৌরমাতা মৌসুমী দাস, ডাক্তার পল্লবী মাঝি সহ সমাজের বিশিষ্ট মহিলা ও নাগরিকবৃন্দ। এদিন তারা এই প্রতিবাদ মঞ্চ থেকে তীব্র ধিক্কার জানান সিপিআইএমের আইন অমান্য আন্দোলনের নাম করে ওই দিনের ওই তাণ্ডবকে। আমাদের মাননীয় বিধায়ক, তিনি কিন্তু বর্ধমান শহরে যে একটা বিশাল ঐতিহ্য আছে, যে বিশাল একটা ইতিহাস আছে এবং সেই ইতিহাসের অনেকখানি জুড়ে আছে বর্ধমানের রাজবংশ, তাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের কার্জন গেটের দুপাশে মহারানী রাধারানী এবং মহারাজা বিজয়চাঁদের মূর্তি স্থাপন করেছেন। তাদের বর্ধমানবাসীদের প্রতি অনেক অবদান রয়েছে চারিদিকে ছেটানো, সেটা আমরা জানি। সেটা বর্ধমান উমেন্স কলেজই বলুন বা রাজবাড়ি বা এছাড়াও এই হসপিটাল থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে, কিন্তু এতদিন পর্যন্ত আমরা কিন্তু তাদের জানি না, 2011-র আগে তাদেরকে কেউ সম্মান জানিয়েছিলেন কি না, এটা কিন্তু উনিই করেছেন। এজন্য কারণ এটা বিদেশ থেকে মতবাদ এনেছিল চুরি করে, ভারতবর্ষে মনীষীদের কোনো ঘাটতি নেই, মতবাদের কোনো ঘাটতি নেই, কিন্তু তাদের সেটা পছন্দ হয়নি। কিন্তু বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে সেটা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। আপনারা হয়তো জানেন যে বামপন্থা আসে ব্যালটে যায় ভুলেতে। আমি আমার বামপন্থী বন্ধুদের বলবো, দয়া করে সেই বুলেটের জন্য অপেক্ষা করবেন না, সম্মান থাকতে বাড়ি চলে যান, রেস্ট নিন। আপনারা তো দেখলেন বর্ধমান শহরে শান্তিপূর্ণ পৌর নির্বাচন হয়েছে, 35টা ওয়ার্ডে 35 জন কাউন্সিলর হয়েছে এবং সেই কাউন্সিলররা তারা খোকন দাসের নেতৃত্বে। আমরা যারা রাজনীতিটা করি আমাদের রাজনৈতিক অভিভাবক খোকন দাস, কারণ আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, আমরা মানুষের কাজ করা কিভাবে করতে হয়। 11 বছর পরে এরকম একটা নোংরামি, এটা কিন্তু আমরা চাই না। যদি করে থাকেন কেউ এই
আমাদের এরকম একটা গ্লোবাল একটা ইউনিট বিশ্ব বাংলা, যেটা আমাদেরকে রীতিমতো আপ্লুত করে, আনন্দ দেয় দেখলে, সেটা আপনাদের কিছু মানে যারা ভেঙেছেন সেটা কিন্তু দায়িত্ব নিয়ে বলুন যে আর ভবিষ্যতে এরকম করবেন না। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।